আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তরফ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার কাছে দেখতেছেন 48 ভোল্ট একটি ডিসি চার্জার, ইজি বাইকের চার্জার। তো এই চার্জারটির একটি সমস্যা আছে, সমস্যাটি হলো চার্জারে কারেন্টের লাইন দিলে লাইন পায় না। তো আমরা দেখবো এই চার্জারের কী সমস্যা। তো চার্জারটিকে আমরা আগে আনবক্স করি, আনবক্স করার পরে দেখাবো আপনাদেরকে চার্জারের ভিতরে কী সমস্যা আছে। তো বন্ধুরা দেখুন, আমি চার্জারটিকে আনবক্স করছি, চার্জারটিকে আনবক্স করলাম, এখন দেখবো আমাদের চার্জারের কী সমস্যা। তো দেখুন, এটি হলো চার্জার। এখানে এর ভেতরে টায়ার দেওয়া আছে, এখানে আছে সুইচ, এখানে আছে একটি ফিউজ দেওয়া আছে। মূলত ফিউজ দেওয়ার কারণ হলো চার্জারের কোনো সমস্যা হলে যাতে আমাদের বাসা বাড়ির ওয়্যারিংটাকে ঠিক রাখতে পারে। তো আমরা এই চার্জারটিকে আগে দেখবো, লাইন দিয়ে দেখবো কি সমস্যা। তার আগে দেখুন, এখানে একটি শর্ট ফিউজ দেওয়া ছিল, এখানে তারের মাধ্যমে একটি শর্ট করে দেওয়া ছিল ফিউজ, সেই ফিউজটিও কেটে গিয়েছে। এর সঙ্গে যে ফিউজটি ছিল সেই ফিউজটিও কেটে গিয়েছে। তো আমরা নতুন আরেকটি ফিউজ নিয়েছি, এই ফিউজটিকে লাগিয়ে নেব। দেখুন, এই পাশে ফিউজ বক্সে আমি ফিউজটিকে লাগাচ্ছি। ফিউজ বক্সে ফিউজটিকে লাগানোর পরে এই চার্জারটিতে লাইন দিব, দিয়ে দেখবো আমাদের চার্জারের কি সমস্যা আছে। তো দেখুন, আমি চার্জারে লাইন দিচ্ছি, আমি এখানে সিরিজ লাইনে সংযুক্ত করছি। তো দেখুন, আমার চার্জারে লাইন দেওয়া মাত্র আমার এখানে সিরিজ বাল্বটি জ্বলে উঠেছে। আমাদের এই চার্জারের সমস্যা আছে, আমাদেরকে দেখতে হবে চার্জারের কি সমস্যা আছে, কোথায় সমস্যাটা হয়েছে। আমরা প্রথমত আগে ডায়েটের লাইনটাকে খুলে দিয়ে দেখব আমাদের চার্জারের কি সমস্যা আছে। দেখুন, আমি ডায়েটের লাইনটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা আগে দেখুন, আমি ডায়োডের একটি তারকে খুলে নিয়েছি, এখন লাইন দিয়ে দেখবো আমাদের ওই সমস্যাটা কোনো আছে কি না। তো দেখুন, আমাদের সিরিজ লাইনের বাল্বটি তারপরেও জ্বলছে। আমাদের মূলত এর ভেতরে যে এসি কয়েলটা আছে, কয়েল দুই ভাগে বিভক্ত করা আছে, এক সাইড এসি এক সাইড ডিসি। তো আমাদের এই কয়েলটির এসি সাইড পুড়ে গিয়েছে। দেখুন, এখানে উপরে পুরো দাগ বোঝা যাচ্ছে, কয়েলটির এসি সাইডটি পুড়ে গিয়েছে, যার কারণে ডিসি সাইড খুলে দেওয়ার পরেও আমাদের সিরিজ লাইনটি জ্বলছে। তো আমাদের এই কয়েলটিকে হয় চেঞ্জ করতে হবে, না হলে ভেতরে যে কয়েল আছে কয়েলগুলো খুলে ফেলে দিয়ে আবার নতুন করে বাঁধাইতে হবে। তো দেখুন, আমি এই কয়েলটিকে চেঞ্জ করব। আমি এই কয়েলটি চেঞ্জ করার ভিডিও এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেবো, আপনারা দেখতে পারবেন। আজকের মতো আমি আপনাদেরকে এইটুকুই দেখালাম, যখন দেখবেন যে এরকম শর্ট হচ্ছে এই ডায়েটের এই লাইনটি খুলে দেবেন, দিয়ে দেখবেন যে তারপরেও সিরিজ লাইন জ্বলে কি না। তারপরেও যদি সিরিজ লাইন জ্বলে তখন বুঝতে পারবেন আপনাদের কয়েলের সমস্যা আছে। আর যদি এখানে ডায়েটের লাইন খুলে দেওয়ার পরে যদি সিরিজ লাইন যদি না জ্বলে তাহলে বুঝবেন এই ডায়েটের সমস্যা আছে। এর ভেতরে চারটি ডায়েট আছে, কোনো একটি বা দুইটি ডায়েট নষ্ট হয়ে গেলে আমাদের এরকম হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েল বাঁধিতে হয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।